শর্মা আর এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাতরি বিহারত নীতিশর আর জেডির সঙ্গে মিত্রতাত সরকার গঠন করার পাছত প্রথমটো উপনির্বাচন হয়েছে আর সেই উপনির্বাচনত বিজেপি পিছ পড়ি আছে এই মুহূর্তে একটা ডাঙর খবর বিহারের পর আছে বিহার উপনির্বাচনত পিছ পড়িছে বিজেপি বোকামা সমষ্টিত আর জেডির উত্থান বিজেপিক পিছ পেলায় আর জেডির বৃহৎ অগ্রগতি গোপালগঞ্জত বিজেপি আর আর জেডির মাজত তুমুল প্রতিদ্বন্দ্বিতা বিহার বিধানসভার দুখন আসনত অনুষ্ঠিত হয়েছিল উপনির্বাচন আর এই উপনির্বাচনত পিছ পড়িছে বিজেপি ছখন রাজ্যর সাতখন আসনত উপনির্বাচন হয়েছিল তার মাজতে বিহারেরও দুখন আছিলে হরিয়ানা উত্তর প্রদেশ মহারাষ্ট্র তেলেঙ্গানা উড়িষ্যা বিহার এই রাজ্যসমূহ অনুষ্ঠিত হয়েছিল উপনির্বাচন বিহার উপনির্বাচনত বিজেপি পিছ পড়িছে বোকামা সমষ্টিত আর জেডির উত্থান আর আনটো সমষ্টিত আর জেডি আর বিজেপির মাজত তুমুল প্রতিদ্বন্দ্বিতা ছয় রাজ্যের সাতখন আসনত উপনির্বাচন হয়েছিল আর বিহারের দুখন আসন আছিল এই বিহারত বর্তমান পিছ পড়িছে বিজেপি আর জেডির উত্থান নীতিশে বিজেপির সঙ্গ এড়ি আর জেডির লগত সরকার গঠন করার পাছত এই প্রথমটো উপনির্বাচন হয়েছিল বিহারত আর এই মুহূর্তে এই ডাঙর খবরটা আমি আপনার আগবাইছো।